নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অপেক্ষার অবসান হতে চলেছে 30 অক্টোবর 2023। রাহু রাশি পরিবর্তন করছে 30 অক্টোবর 2023, এবং মে 2025 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে মীন রাশিতে রাহুর প্রবেশ, 18 বছর পর এই মীন রাশিতে প্রবেশ করেছে, এবং আপনার দেড় বছর আপনার মেষ রাশির কি ফল পেতে চলেছে রাহুর রাশি পরিবর্তনে, আপনার সম্পত্তি, অর্থ, বিদেশ, বাড়ি, গাড়ি, সন্তান, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই আলোচনাটি আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে অবশ্যই শুনবেন, কারণ এখানে আমি সম্পূর্ণ গ্রহের অবস্থান অনুযায়ী আমি আলোচনা করছি, এবং এটা লং টাইম প্রেডিকশান, দেড় বছর টানা 18 মাস। এই 18 মাস রাহু আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে। এই দ্বাদশে অবস্থান করে মেষ রাশিকে কি রেজাল্ট দিতে চলেছে, দেখুন, শনি এবং রাহু এই দুটি গ্রহ দীর্ঘদিন একটি রাশিতে অবস্থান করে, শনি 2.5 বছর এবং রাহু 1.5 বছর। কি রেজাল্ট মেষ রাশি? এবং এই দুইটি গ্রহই কিন্তু আপনাকে ভিখারি থেকে রাজা, আবার রাজা থেকে ভিখারি কিন্তু করে দিতে পারে, এই রাহু এবং শনি। আলোচনা শুরু করার পূর্বে আমি একটু আপনাদেরকে বলে দিই, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আচ্ছা, আলোচনা শুরু করা যাক। দেখুন, আমি একটি কথা বলছি, রাহু যদি আপনাদের জন্মছকে অশুভ অবস্থাতে থাকে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটবে। প্রথম আসি মেষ রাশির। দেখুন, রাশিতে অবস্থান করে এতদিন যে প্রবলেমগুলো করছিল সে প্রবলেমগুলো কিন্তু আপনাদের কাটবে। প্রথম হচ্ছে মন মানসিকতাটা আপনাদের এই সময় কিন্তু ভালো হবে, 30 অক্টোবর টু আপনার মে 2025 পর্যন্ত। অর্থাৎ একটা যে মানসিক চাপ, মানসিক প্রেসার, অথবা স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তাটা কাটবে, টেনশান, উদ্বেগ, এই জায়গাগুলো আপনাদের কাটবে। এবং এর পাশাপাশি যাদের শিক্ষা নিয়ে সমস্যা হচ্ছিল, উচ্চ শিক্ষাতে বাধা আসছিল, বা আপনি কোনো এক্সাম দিয়েছেন সেখানে ব্যাক খেয়ে যাচ্ছিলেন, আশানুরূপ ফল হচ্ছিল না, এখানে কিন্তু আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো, আপনাদের এই সময় আশানুরূপ ফল কিন্তু হবে। শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু ভালো রেজাল্ট দেবে, কারণ পঞ্চম ভাবের উপর থেকে দৃষ্টি কিন্তু সরে যাচ্ছে রাহুর। এবং এই সময়ের মধ্যে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন 30 অক্টোবরের পর থেকে, আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং সন্তানের জন্য যারা প্ল্যানিং করতে চাইছিলেন, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, সন্তানের জায়গা নিয়ে কিছুটা সমস্যা চলছে, আমি বলবো এই সময়টা 30 অক্টোবর টু মে 2025 পর্যন্ত আপনাদের সন্তানের প্ল্যানিংয়ের জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন,
প্রেমের জায়গাটা কিন্তু ভালো। দেখুন রাহু কী করে, মন ড্রাইভার্ট করে। রাহু কী করে, সম্পর্ক একবার আপনার লাগবে আবার বিচ্ছেদ হবে, সম্পর্ক লাগবে আবার সম্পর্ক বিচ্ছেদ হবে, এটা কিন্তু রাহু ঘটায়। এই জায়গাটাই আপনাদেরকে কিন্তু ভালো করবে প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের ভাগ্য খুলবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে। এবং আপনাদের সপ্তমভাবে কেতু ছিল, আমি বলবো এখানে যাদের দাম্পত্য সুখের জায়গা নিয়ে বাধা চলছিল, অর্থাৎ কোনটা করলে ভালো হয়, কি করলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, এই জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা চলছিল, বৈবাহিক জীবন নিয়ে সমস্যা চলছিল, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। দাম্পত্য সুখ এবং ব্যবসার ক্ষেত্রে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং দেড় বছর থাকবে, 18 মাস এর রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। এবং ভাগ্য ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছিল ভাগ্য বিড়ম্বনা, এবং মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছিল, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে, ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে, ধর্মীয় যাত্রা আপনাদের হবে, সম্পর্কের আপনাদের আত্মীয়দের মধ্যে সম্পর্কের উন্নতি এই সময় আপনার হবে, যে সম্পর্কের জায়গাটা ডিমোশন হয়ে যাচ্ছিল সেই ডিমোশনটা আপনাদের কাটবে। এবং এই রাহু দৃষ্টি সরাসরি আপনার ঠিক আপনার অষ্টমভাবে পড়ছে। দেখুন এই অষ্টমভাবে রাহু দৃষ্টি, আমি বলবো যারা কোনো মেশিনারি প্রোডাক্টস কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকুন। এবং এই সময় আপনারা ঋণ, যারা দীর্ঘদিন ব্যাংকিং ঋণের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের ব্যাংকিং ঋণ আপনাদের এই সময় হবে, তবে এই লোন আপনারা কিন্তু পরিশোধ করতে পারবেন। শত্রুতা আসবে কিন্তু শত্রু আপনাদের সাথে কিন্তু লেগে পারবে না, শত্রু পরাস্ত হবে। মামলা মকদ্দমাতে আপনারা জয়ী হতে চলেছেন মেষ রাশি যদি আপনি হন। এবং দ্বাদশভাবে রাহু তো ফরেন থেকে বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাবেন। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা দীর্ঘদিন বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, বিদেশ যাওয়ার জায়গাটা আপনাদের গাঢ় সৃষ্টি কিন্তু করতে চলেছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে কাজকর্ম করতে চাইছেন, গাঢ় বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে। এবং যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন, এমএনসি কোম্পানি বা আপনাদের চাকরির একটা বড় সুযোগ আসছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।